আমি আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত এরকম একটি মর্মান্তিক ঘটনা। প্রায় সাতজন একটি পরিবারের ছিল, দুই ভাই, চারজনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা এবং আমাদের লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সার্বক্ষণিক কাজ করছেন। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের, আপনারা জানেন যে আমি দেশের বাইরে ছিলাম, এই মাত্রই এয়ারপোর্ট থেকে চলে এসেছি। আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন, আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সমস্ত আমাদের মন্ডল ব্যবস্থাপনা সবাই এখানে আছেন। তো আল্লাহ তাআলার, মানে আমি কী বলবো যে এটা একটা বড় ঘটনা আমাদের এই এলাকায়। অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাঙ্গে আমি শুনেছিলাম। তো আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না, এবং এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতে কিন্তু এই যে গড় বানানো, এটাও কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে, কারণ এই যে মানুষগুলো আছে তিনজন, এক পরিবারের তিনজন, আল্লাহ, তো আমরা আশা করি এরা এখনও জীবিত আছেন। যে চারজন জীবিত উদ্ধার করা হয়েছে, ফায়ার সার্ভিস ইজ ভেরি, তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন, এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। তো আমরা, আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উনি সার্বক্ষণিক তদারকি করছেন, আমরাও আছি সবাই। তো আমরা চাই যে জীবিত তাদেরকে উদ্ধার করতে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে আপনাদের বিভিন্ন ধরনের তৎপরতা থাকার পরেও যারা পাহাড় খেকু বা পাহাড় কাটতেছে তারা কথা শুনছে না, এক্ষেত্রে কর্পোরেশনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা কি নেওয়া? এখানে পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে, পরিবেশ তো দেখছি, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে আমরা তদারকি করছি। এবং আসলে তো যারা কাটে বা যারা দস্যু, ভূমি দস্যু, তারা তো মানে জনসম্মুখে কাটে না, তারা রাতের অন্ধকারে যখন কেউ থাকে না আধারে, তারপরেও আমরা ইনশাল্লাহ আমরা এখন এবং আজকের পরে এটা কঠিনভাবে আমরা এটাকে মোকাবিলা করি। এর বাইরে একটা প্রশ্ন, জলাবদ্ধতা নিয়ে নগরীর মানুষ বেশ কয়েকদিন থেকে আসলে খুব দুর্ভোগ রয়েছেন, আজকে তার ব্যতিক্রম নয়, এক্ষেত্রে আসলে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, আমি আমার ব্যক্তিগত আসলে আমার চেক আপের জন্য আমি লন্ডনে গিয়েছিলাম। আমি যাওয়ার আগে কিন্তু বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি আসায় আমি তাৎক্ষণিক আমার ট্রিটমেন্ট না করিয়ে আমি চলে এসেছি, কারণ এক নির্বাচিত মেয়র হিসাবে আমি সেখানে থাকতে পারি না। এবং এই কয়েকদিন যে আমি অনুপস্থিত ছিলাম, আমাদের অ্যাক্টিং মেয়র জনাব মফিজুর রহমান কামরান, আমাদের সিও জনাব ইস্তেফার চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার জনাব নুরাজ সাহেব সহ আমাদের কাউন্সিলর শাহাঙ্গীর সবাই, কিন্তু আমাদের আমাদের যারা টিম সবাই কাজ করছে, আপনারা দেখেছেন মানুষের পাশে। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সুদ আলী রফিক সাহেব আছে, আমি সেখানে বসে অত্যন্ত তদারকি করেছি। তো তারপরেও যেহেতু আমি অনুপস্থিত ছিলাম, আমি ক্ষমা প্রার্থী নগরবাসীর কাছে যে আমি উপস্থিত ছিলাম না এবং আমি থাকতে পারি না এই কারণে, এবং মানুষের হয়তো কিছুটা দুর্ভোগ হয়েছে। তা আমরা চেষ্টা করছি, আপনারা জানেন যে এইটা কিন্তু দীর্ঘদিনের একটি সমস্যা, এই দীর্ঘদিনের সমস্যাকে আমরা কিভাবে এটাকে পরিকল্পিত উন্নয়নের কথা যে আমি বলেছি, যে আমরা এখানে পরিকল্পিতভাবে আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়ের বুয়েট এবং আমরা ওভারসিজ যারা এক্সপার্টিস তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আসলে আমরা অচিরেই আপনাদের সম্মুখে নিয়ে আসবো। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন, বিশেষ করে উপশহরের এলাকা সোনারপাড়া, তারপর হচ্ছে মীরাবাজার, সিলেটের মেজর টিলার যে সুরপুর সাইড, অল্প বৃষ্টিতে ডুবে যায় বিষয়টা উপশহর। ও আমি বলি আপনারা, উপশহরের যেটা হলো, আপনি হয়তো আপনার বয়স, আমার বয়স থেকে অনেক কম, আমি যখন এইটি এসএসসি পরীক্ষা দিই তখন কিন্তু উপশহরটা এরশাদ সরকারের আমলে এটা গণভুক্ত করেছিল। এই কারণে বলছি বয়সের কথাটা, আমরা অনেকে, আমিও তো মেট্রিক পরীক্ষা দিছি বা তখন কিন্তু পাস ফিট, তাহলে কি নগরায়নটা পুরো অপরিকল্পিত? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন নগরায়নটা পুরো অপরিকল্পিত? হ্যাঁ, আপনাদেরকে আমি বলি, দায়িত্ব নিয়ে বলতেছি যে পাস ফিট পানির সীমার, আমাদের নদী সীমার পাস ফুট নিচেই বানিয়েছে অপরিকল্পিত। এইটা আপনার আপনার ইনকোয়ারি করে দেখতে, আপনার শিক্ষিত মানুষ অপরিকল্পিত মানে আনপ্ল্যান্ড উপসর্গ করা হয়েছে। তো আমরা এটা নিয়ে আমি গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সাথে আমি যাবো, আমি কাল নতুন পরশুদিন যাবো, গিয়ে ওনার সাথে কথা বলবো। এবং আপনার মেজর টিলার যেটা, আমরা এখনই দেখে আসলাম পানি, এখানে কিন্তু ড্রেন হচ্ছে, এখানে ড্রেন হচ্ছে এবং রাস্তা হচ্ছে, যে কারণে হয়তো একটু বাধাগ্রস্ত হচ্ছে। এটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমরা এখনই গিয়ে ভিজিট করবো এবং আমরা এটার ব্যাপারে আমরা খুবই ত্বরিত সিদ্ধান্ত নেব। একজন নগরবাসী হিসেবে যদি মতামত অনুসারে নদী, রাজু ভাই একটু আসতে, হ্যাঁ রাজু ভাই প্রশ্নটা শেষ করি। একটা বিষয় হচ্ছে যে যেহেতু তাহলে নগরে যে বিগত সময়গুলোতে 14,000 টাকার উপরে নগর উন্নয়ন হলো, আসলে তাহলে কি এটা একদম জলাঞ্জলিতে গেল বা কি মনে হয় আপনার? এখন তো আমি পুরোপুরি এটা বলবো না, পুরোপুরি বলবো না, এই কারণে কাজ হয়েছে,
কাজ হয়েছে বলেই তো কিন্তু সমস্ত সিটি আজকে পানি দিতে যাচ্ছে না, কাজ হয়েছে এই সরকারে, আমরা কাজ হয়েছে, সিটি কর্পোরেশন সাবেক মেয়র স্টাফ কাউন্সিলর স্টাফ কাজ করেন না এটা আমি বলবো না, বাট কিছু কিছু অংশে কিছু কিছু জায়গায় অপরিকল্পিত হয়েছে, আনপ্ল্যান হওয়ার কারণেই কিন্তু এগুলো হচ্ছে। আর এইটা হলো আপনার আমাদের আরেকটা মেজর কারণ তো হলো আমরা নিজেই তো এটার জন্য দায়ী, দায়ী এই কারণে আমরা সমস্ত ছড়া ভরে ফেলছি, আমরা আবর্জনা ময়লা আমরা নদীতে ফেলে ফেলছি, 23টা ছড়া আমরা ভরে ফেলছি, এইগুলো একটা কারণ। এইগুলো আমরা যদি ছড়াগুলো যাকে পরিষ্কার করতে পারি ইনশাল্লাহ আমরা কিন্তু কাজ শুরু করেছি, এটা হবে আমরা আগামী এক বছর পরে এটা থাকবে না, এখন আমাদের সময় যেহেতু আমরা 6 মাস সময় পেয়েছি। ধন্যবাদ। একটা সম্পূর্ণ প্রশ্ন, আপনি যেহেতু বলছেন অপরিকল্পিত উন্নয়ন আর এই যে ছড়াটা পরিষ্কার হচ্ছে না, এখানে দেখা গেছে যে কিছু কাজে খুবই দীর্ঘতি, যে কাজটা হলো ধরো 1 মাসে করার কথা সেটা 6 মাসে হচ্ছে না, এগুলো যাতে পরিকল্পিতভাবে হয়। আর আপনি যে আবর্জনার কথা বলছেন, আপনারা লক্ষ্যমূল দিচ্ছেন কিন্তু কাউন্সিলররা সেগুলো কাজে লাগাচ্ছেন না। না, কাজে লাগাচ্ছেন, লাগাচ্ছেন না কথা ঠিক না, কিন্তু বিষয়টা হলো অনেক প্র্যাকটিক্যালি কিন্তু যারা কাজ করেন, আমি কিন্তু আপনার মতো স্পিডে, আপনি যেভাবে বলছেন আমিও বলি এটা যে আমি আজকেই চাই কিন্তু কাজ, আমি বসে বসে মনে করি এবং আমি সবসময় চাই যে আজকে বললে আজকে বিকালে কাজ হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যাল যারা কাজ করেন, একটা কাজের পাক্কা লোড বা কাজ হইল টেন্ডার হবে তারপরে কন্ট্রাক্টর পাবে তারা কাজ শুরু করবে, অনেক বিষয় আছে যেটা যেটা বললেই অনেকটা হয় না, এবং এটা যখন শেষ হয়ে যাবে, যখন আমি বলি আমি যখন দায়িত্ব নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমরা ইয়ে করেছিলাম যে 3টি ক্রস, একটা হলো নুরজান পলিক্লিনিকের হসপিটালের সামনে, একটা আম্বরখানা, আর একটা হলো পূবালী ব্যাংকের এখানে, মানুষ কিন্তু মাদার কেয়ারের সামনে মানুষ কিন্তু হাউকাউ করেছিল, একসাথে তো কাজ কেনা, এখন কিন্তু একটু দেখছেন এদিকে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে, এখন কিন্তু ব্লক হচ্ছে না কেন, তো এইগুলো যখন 1 বছরের ভিতরে আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ।